চেয়ারে বসে নামাজ পড়ার বিধান কী জনৈক আলেমের ফতোয়া চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে না আপনার মতামত জানতে চাই চেয়ারে বসে নামাজ পড়লে একদমই সালাত হবে না বোধহয় এভাবে না বলাই উচিত কোনো কোনো ব্যক্তি আছেন যারা চেয়ারে বসা ছাড়া আর কোনো ফরমেটেই সালাত আদায় করতে পারেন না শেরিয়ার যে দলিলটা সই মধ্যে এসছে সেই দলিলের আলোকে তার সালাত অবশ্যই হবে কারণ সাল্লাহ সাল্লাম বলছেন সল্লিকা এমন ফাইল্লাম তস্তাতে ফাঁকা এমান ফাইল্লাম তাস্তাতে ফায়না যান কিন্তু আমি দাঁড়িয়ে সলাত আদায় করো না পারলে বসে না পারলে শুয়ে এখন বসেটা কেমন বসেটা সাধারণত আমরা বুঝি তাসাহুদে যেভাবে বসে সেভাবেই কিন্তু এটা তো রাসুল সাল্লাহ সাল্লাম ফিক্স করে দেননি যে বসাটা একটাই ফর্ম্যাটে হবে কারণ এক একজনের শারীরিক প্রবলেম এক এক রকম কেউ হয়তো দাঁড়ানো থেকে আর বসতেই পারবে না তাসাহুদেও বসতে পারবেন না তাহলে তিনি তো চেয়ারে বসতে পারবেন অথবা চকিতে বসতে পারবেন ইত্যাদি আর আরেকটা জিনিস যেটা আমাদের একটু সতর্ক থাকতে হবে এবং প্রশ্ন করার আমি মনে করি যথেষ্ট হেতু আছে সেটা হচ্ছে কেউ কোনো শারীরিকভাবে একটু প্রবলেম হলেই সবাই চেয়ারে বসে যান আমার মনে হয় সম্ভবত সে আলেম সেদিকে দৃষ্টি আকর্ষণ করেছেন যদি সেটা হয় তাহলে যথার্থ কারণ যে কোনো প্রবলেমে আপনি চেয়ারে বসে পড়বেন এটা হবে না বরং আপনার প্রবলেমটা যদি এমন হয় যে চেয়ারে বসে না পড়লে আপনি সালাতই পড়তে পারবেন না তাহলে চেয়ারে বসে পড়বেন অন্যথায় স্বাভাবিক রাসুলসাল্লাহ সাল্লাম যেভাবে অসুস্থ অবস্থায় বসে তা শাহুদের মতো করে বসে তিনি বসে সালাতের যেই রোকসারটা ছিল সেটা নিয়েছিলেন সেটা আমরা নিতে হবে এবং সেটা সেটা আমরা নিতে পারি অনেক সময় বসার ক্ষেত্রে কেউ যদি পাটা দুটোই মেলে দিতে হবে কারণ উনি পা দাঁড় করাতে পারেন না এটা তার ব্যথা আছে তাহলে তিনি যেভাবে কমফোর্ট ফিল করেন সেটাই তিনি করতে পারবেন সে ফ্লেক্সিবিলিটি আছে চেয়ারে সলাৎ আদায় করা কি বৈধ জি ভাই চেয়ারে সলাৎ আদায় করা বৈধ বিভিন্ন পর্যায়ে রয়েছে একটা হচ্ছে আপনি দাঁড়াতে পারেন না আপনি দাঁড়াইতে পারেন না আপনি চেয়ারে বসে চলাত আদায় করছেন নিচে বসাচ্ছে চেয়ারে বসে করা তখন উত্তম কারণ আক্র বিল ওকু দাঁড়ানো এটা কাছাকাছি দাঁড়ানোটা কাছাকাছি হ্যাঁ মনে রাখবেন চেয়ারের সলাাতের কয়েকটি পদ্ধতি আর একটি হচ্ছে আপনি দাঁড়াইতে পারেন বসতে নিচের দিকে যেতে পারেন না তাহলে আপনি সালাত আদায় করবেন যখন নিচে যাওয়ার সময় তখন বসে যাবেন আরেকটি হচ্ছে আপনি দাঁড়াইতে পারেন না নিচে যেতে পারেন তখন আপনি দাঁড়ান অবস্থায় বসবেন আর নিচে যাওয়ার সময় চেয়ার চেয়ার ছেড়ে দিয়ে আপনি লুকুসজার দিকে চলে যাবেন হ্যাঁ যেটা পারেন এটা আপনাকে করতে হবে এটা হলো মূল কথা কিন্তু শুধু আপনি হাঁটতে পারেন আইসেই বসে গেলেন চেয়ার এটা কিন্তু হবে না আমার সালাত হবে না কারণ আপনি হাঁটতে পারেন ফাত্তাক্লাহামাস্তা তুমি আল্লাহ তালা বলছেন যতটুকু পরে আল্লাহ তাকে অবলম্বন করো এটা হচ্ছে নিয়ম এখন বলতে পারেন যে আমি বসতে চায় নিচে বসতে চায় কারণ রসুল্লাহ আসলামের যুগে তো মানুষ নিচে বসতো চেয়ার তো ছিল কেউ তো চেয়ারে বসেনি এটা হচ্ছে বিভিন্ন অবস্থার কারণে তখনকার দিনে মানুষের এত হাঁটুর ব্যথার কারণে ব্যবস্থা হয়েছে এটা নয় তারা উঠতে পারতো না জন্য বসে সাল্লা দিই রসুল্লাহ আসালাম যেমন তিনি অসুস্থ ছিলেন হ্যাঁ তো এই কারণে তিনি বসে সালাদি করেছেন তো এই অবস্থার উপর কেজ করে আপনি বলতে পারেন যেটা করা সম্ভব যেটা করতে হবে যেই ব্যক্তি বসতে পারে নিচে তো নিচে বসে পড়বে হাঁটুতে ব্যথা তিনি উপরে চেয়ারে বসে পড়বেন কারণ তিনি নিচে বসলে তার কষ্ট হবে তাহলে বোঝা গেল যে তার জন্য বসে পড়া উত্তম যতটুকু তিনি নিচে বসতে পারতেছেন না আর যেটা নিচে বসতে পারেন তিনি নিচে বসাটা যদি উপরে দাঁড়াতে পারেন নিচে বসতে পারেন তো দাঁড়াবেন আর নিচে বসতে পারবেন তার জন্য উত্তম হয় সেটা নিচে বসা উত্তম যদি নিচে বসে নাও বসেন যদি চেয়ারে বসেন নিয়ে পরে নিচে বসে না চেয়ারে বসে তালা দেখছেন করছেন তারপরও হবে কারণ এটার নাম জুলুস সল্লে কায়েমান তুমি দাঁড়িয়ে সালাত আদায়ে কর না ফার ফাইলে হতাস্তদেব জালেসান বা কায়েদান জার্লেসানও আসছে কায়েদান আসছে কৌদত্ত নিচে বসা আর জালে চারত্তর উপরে বসা দুইটাই আসছে হাদিসে সুতরাং চেয়ারের উপরে বসে সালাত আদায় করা অবস্থা প্রেক্ষিতে হবে যেভাবে বলেছে সেভাবে আশা করি বুঝে আসছে বিষয়টা চেয়ারে বসে নামাজের ব্যাপারে জানতে চাই প্রিয় ভাই রাসূল্হ সাল্লাহ আয়াদিহসাল্লাম বলেছেন তুমি সালাত আদায় করবে দাঁড়িয়ে যদি তুমি না পারো তাহলে বসে যদি তুমি না পারো তাহলে শুয়ে কোরআন আল্লাহ বলে তোমাদের সামর্থ্য অনুসারে তোমরা মহান আল্লাহকে ভয় করো সেই জন্য আপনি যদি দাঁড়িয়ে সালাদ আদায় করতে পারেন তাহলে দাঁড়িয়ে অবশ্যই সালাদ আদায় করেন যদি দাঁড়িয়ে সালাত আদায় না করতে পারেন তাহলে বসে সালাত আপনি আদায় করবেন অর্থাৎ চেয়ারে বসে আদায় করবেন কারণ আল্লাহ বলেছেন তোমরা তোমাদের সামর্থ্য অনুসারে আল্লা সুফ হায়নুমতালকে ভয় করো সেই জন্য সামর্থ আসুসম বলেছেন তোমরা যদি দাঁড়িয়ে না পারো তাহলে বসে পড়ো চেয়ারে বসাটাও তো একটা বসা নাকি চেয়ারে বসা কে কেউ বলে না অতএব চেয়ারে বসে আপনি আদায় করবেন সেই ক্ষেত্রে আপনার জন্য উত্তম হচ্ছে যতটুকু আপনি নামাজের যথাযথ নিয়ম মেনটেন করে করতে পারেন ততটুকু করবেন বাকিটা আপনি বসে পড়বেন যেমন ধরুন আপনি যদি বসে পড়া অবস্থায় আপনি যদি দাঁড়াতে পারেন তাহলে দাঁড়াবেন অনেকেরই দেখি তারা দাঁড়াতে পারে কিন্তু তারা হেঁটে এসেছে মসজিদে এসে তারা বসে পড়ে কেন আপনি মসজিদে এসে কি আপনি দাঁড়িয়ে আদায় করতে পারেন না আপনি রুকু বা সেজ দিতে পারেন না সেটা আপনি বসে করুন কিন্তু দাঁড়াতে তো পারেন আপনি তো দাঁড়ানোর এই এই যে ফরজ এই ফরজটা কেন আপনি লঙ্ঘন করছেন সেটা আপনি করবেন না ইনশাআল্লাহ চেয়ারে নামাজ পড়াকে ঠিক দেখুন সলাদ পড়তে হবে কইয়ামান দাঁড়িয়ে যদি কেউ দাঁড়াতে না পারে তাহলে সে বসে সলাৎ আদায় করবে কৌ দেন বসে সলাত আদায় করবে আর বসার যে কেফিয় বা পদ্ধতি রয়েছে এই বসার পদ্ধতির মধ্যে একটি হলো চেয়ারে বসে পড়া কেননা এখানে দিনের আসল হল যে বান্দার প্রতি করা বান্দার প্রতি অধিকতর সহজ যেটা সেটা করতে দেওয়া আর দিন দিন হলো সহজ হওয়ারি আলিয়াম বলেছেন যে বাসুরু ওলা তুন তো আসিরু তোমরা সুসংবাদ দাও মানুষকে বক্তব্য কঠু বাক্য দিয়ে তাড়িয়ে দিও না আর তোমরা মানুষকে সুসংবাদ দাও সহজ বিষয়ে বলো মানুষের উপরে কঠিন কিছু চাপিয়ে দিও না কাজেই একজন মুসল্লি তিনি শারীরিকভাবে ফিট হলে তার কোনো ফরসলাত বসে পড়া যায়জ নয় পক্ষান্তরে তিনি যদি সাদের দাঁড়ানোর ক্ষমতা না রাখেন তাহলে তিনি বসে পড়বেন এই বসে পড়ার যে সুযোগটা দিয়েছে তারই মধ্যে একটা হলো চেয়ারে বসে পড়া কেননা এটা হচ্ছে আকরাব ইলাল ক্রিয়াম ক্রিয়ামের অধিকতর নিকটবর্তী একেবারে বসার চেয়ে কিছুটা দাঁড়ানির কাছাকাছি কাজেই চেয়ারে বসে সলাত আদায় করা যাবে কোনো অসুবিধা নেই আমার বাবার কখনো কখনো হেঁটে মসজিদে আসতেই খুব কষ্ট হয় এবং দাঁড়িয়ে নামাজ পড়তে তখন তার খুব কষ্ট হয় বিশেষ করে পায়ের গিরায় খুব ব্যথা হয় তখন কি তিনি চেয়ারে বসে ফরজ নামাজ আদায় করতে পারবেন আসলে ফরজ নামাজ আদায় করতে হবে দাঁড়িয়ে কেউ যদি দাঁড়াতে অক্ষম হন দাঁড়াতে আর পারছেন না দাঁড়িয়ে পারছেন না তিনি যতটুকুন দাঁড়িয়ে পারেন ততটুকুন তিনি দাঁড়াতে দাঁড়িয়ে নামাজ পড়বেন ধরুন জোহরের সালাতে তিনি প্রথম দুই রাখাত দাঁড়িয়ে পারলেন তাহলে দুই রেখাতে দাঁড়িয়ে পড়বেন বাকি দুই রাখাত বসে পড়বেন আল্লাহ সুবাহন তাআলা মানুষকে তার সাধ্যের বাহিরে চাপ দেন না লাইক লাহু নাফসান ইল্লাউ সাহা অতএব আপনার বাবার জন্য আল্লাহ সুবাহানু আলা ফ্লেক্সিবিলিটি রেখেছেন এবং সেটি আপনি এবং আপনার বাবাই ক্যালকুলেশন করবেন তার পক্ষে কি এটি সম্ভব নাকি সম্ভব না যদি অবস্থা এমন হয় যে একটু ব্যথা করে একটু কষ্ট হয় এতটুকুন কারণে কিন্তু বসে নামাজ পড়া শুদ্ধ হবে না একটু কষ্ট তো হবেই হাত যদি অবস্থাটা এমন হয় যে না এটি তিনি আর পারছেন না এবং এর কারণে তার মারাত্মক ধরনের সমস্যা হচ্ছে তার রোগ বেড়ে যাচ্ছে তাহলেই কেবল বসে চলা তাদের প্রশ্ন আমার স্বাস্থ্য মোটা এবং ওজন বাড়ার ও কোমর ব্যথার কারণে চেয়ারে বসে নামাজ পড়ি আমি খুব মানসিক কষ্ট পাচ্ছি আমার নামাজ হচ্ছে কিনা শারীরিক কারণে কষ্ট হয় তাহলে আপনি বসে চলা তাদের করতে পারেন আপনার জন্য জায়জ রয়েছে কিন্তু যদি বসতে কোনো কষ্ট না হয় বস মোটা হলে কোনো অসুবিধা নেই অনেক মোটা মানুষ আছে যারা বসতে পারে যদি আপনি বসার আপনার কষ্ট না হয়ে থাকে এবং কোনো ধরনের আশঙ্কা না থাকে শারীরিক মোটা হওয়ার কারণে শুধু মোটা হওয়ার কারণে আপনি মানে বসে সালাত আদায় করবেন না এটা শুদ্ধ নয় সেক্ষেত্রে আপনি সিজদা দিবেন না এটা শুদ্ধ নয় বরং আপনাকে অবশ্যই সিজদা দিতে হবে যেহেতু আপনার এটি আল মাকদুর আপনার শরীরের সামর্থ্যের মধ্যে রয়েছে আল মকদুরুতুবিলিস্তে তাহ যদি কোনো ব্যক্তির সামর্থ্য থাকে এটি ক্রাম এই ফতোয়া দিয়েছেন এবং এটি হচ্ছে কায়দা ফেকা একটি ফেকক্ষি কায়দা যে আল আলমাকদুর লাইয়াস কুতুবী স্থিতা কারো সামর্থ্য থাকলে তাহলে তার সামর্থ্যের মধ্যে যেটা আছে এটা কোনোভাবেই সাক্ষেত হবে না সুতরাং আপনি সিজদা দিতে পারেন শারীরিকভাবে যদি সম্ভব হয় তাহলে আপনি সিজদা দেবেন কিন্তু যদি না মোটা হওয়ার কারণে আপনি শারীরিকভাবে সিজদা দিতে আপনার অনেক কষ্ট হয় শারীরিক সিজদা দিতে পারেন না অথবা ডাক্তার আপনাকে বলেছে না আপনি সিজদা দেবেন না সেই ক্ষেত্রে আপনার জন্য যায় আছে আপনি সিজদা ঝুঁকে আপনি অর্ধেক ঝুঁকে সিজদা দিতে পারেন সেটা আপনার শারীরিক অবস্থার জন্য জায়জ হবে ইল্লা হ্যাঁ আল্লাহ ও তালা কোরআনিকারীর কারিমে বলেছেন যে আল্লাহ রাবুল্লা আলমিন তার বান্দাদেরকে তাদের সাধ্যের অতিরিক্ত কোনো ধরনের দায়িত্ব ভার আল্লাহ রাবুল আলমিন অর্পণ করেন না দেন না সুতরাং সেক্ষেত্রে আল্লাহ সুবাহানা তালা আপনাকে ক্ষমা করবেন আল্লাহ রবুল আলমিন অন্য একটি আয়তের মধ্যে বলেছেন ফারতাকুল্লাহ মাস্তা তা আতুম তোমরা আল্লাহ রাবুল্লা আলমিনকে ভয় করো মাস্তা আতুম যতটুকু তোমাদের সামর্থ্যের মধ্যে শক্তির মধ্যে কুলায় তোমাদের শক্তির বাইরে চলে গিয়েছে তোমাদের সামর্থ্যের বাইরে চলে গিয়েছে সেটা তোমরা করতে পারবে না সেটার জন্য তোমাকে তোমাদের ক্যালাস ভানাওতলা পাকড়াও করবেন না